আমরা এমন অনেকে আছি যারা কাজ জানি, কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা জানি না যে কোয়ালিটি ইন্টারভিউ সময় কি কি প্রশ্ন করতে পারে। তো যার ফলে হয় কি, কাজ জানা সত্ত্বেও আমরা অনেকেই ইন্টারভিউ কি প্রশ্ন করে তা জানি না, বিদায় চাকরি নিতে পারি না। আমি এম এস সানি, চলুন আজকে ভিডিওটি শুরু করি। প্রথমত হচ্ছে যে যে প্রশ্নটি সর্বপ্রথম করে যে কোয়ালিটি অর্থ কি, উত্তর গুণগত মান সম্পন্ন। দুই, ডিফেক্ট কি, উত্তর ডিফেক্ট হচ্ছে কোনো গার্মেন্টসের বাইরের অ্যাপ্রুভেল স্যাম্পলের সাথে মিল নেই বা অতিরিক্ত আছে বা বেশি আছে, তাই ডিফেক্ট, অন্যথায় ডিফেক্ট হচ্ছে সমস্যা। দুই, ডিফেক্ট কত প্রকার ও কি কি, উত্তর ডিফেক্ট হলো তিন প্রকার, এক মেজর, দুই মাইনর, তিন ক্রিটিক্যাল। তারপর প্রশ্ন করতে পারে যে মেজর মাইনর ক্রিটিক্যাল ডিফেক্টের তিনটি করে নাম বলো। তো মেজর ডিফেক্টগুলো হচ্ছে স্কিপ, অয়েল স্পট, ব্রোকেন। মাইনর ডিফেক্ট হচ্ছে ডার্টি স্পট, উইক আয়রন, আনকন্ট। ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে শার্টলেস, বেজা, স্টাইল মিস্টেক। তিন নম্বরে আপনাকে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড সম্পর্কে জানতে চাইতে পারে, যেমন এসপিআই, সিবিএল, এক্যুএল, এসপিএস, ওকিউএল, এর মানে কি বা এর পূর্ণরূপ কি। উত্তর এসপিআই অর্থ হচ্ছে স্টিচ স্পারিং সি, সিবিএল অর্থ হচ্ছে সেন্টার বেক লেন্থ, ইকুয়েল অর্থ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, এসপিএস অর্থ হচ্ছে হাইস্ট পয়েন্ট শোল্ডার, এবং ওকিউএল অর্থ হচ্ছে অবজারভেশন কোয়ালিটি লেভেল। তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে, আপনি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তারপর প্রশ্ন করতে পারে যে কোয়ালিটি পলিসি বলতে কী বুঝো, আপনার উত্তর হচ্ছে পণ্যের গুণগত মান বজায় রেখে বায়ারের মন সন্তুষ্ট রেখে সঠিক সময়ে পণ্য রপ্তানি করাকে কোয়ালিটি পলিসি বলে। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে যে 1 ইঞ্চি সমান কত সিএম, উত্তর যে 1 ইঞ্চি সমান 2.54 সিএম। তারপর প্রশ্ন করতে পারে যে একটি মেজারমেন্ট ফিতায় কত সিএম, কত ইঞ্চি ও কত সুতা থাকে, উত্তর একটি মেজারমেন্টে 150 সিএম, 60 ইঞ্চি ও 480 সুতা থাকে। তো মেজারমেন্ট নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। জিপি কিউ ও জিএসএম এর মানে কি বা অর্থ কি, এটাও অ্যাব্রিভিয়েশনের মানে একটি অংশ। জিপি কিউ অর্থ হচ্ছে গাইডলাইন ফর প্রোডাকশন, জিএসএম অর্থ হচ্ছে গ্রাম স্কোয়ার মিটার। তারপর 8 নম্বর প্রশ্ন করতে হবে যে ডিএস কি, এর সূত্র বলো, উত্তর ডিএস অর্থ হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট, এর সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট পূরণ 100 ভাগ টোটাল চেক। তো 9 নম্বরে প্রশ্ন করতে পারে যে লেভেল কত প্রকার, উত্তর হচ্ছে লেভেল 5 প্রকার। 10 নম্বরে আরও প্রশ্ন করতে পারে যে জিপারের কয়টি অংশ থাকে, উত্তর 5টি অংশ। তারপর 11 নম্বর, গার্মেন্টস দেখে চেনার উপায় কি, এটা লেডিস নাকি জিন্স, উত্তর গার্মেন্টস দেখে চেনার উপায় হচ্ছে যে সাইজ সিএম, শেপ দেখে ও পলসারের ফ্লাকেট দেখে, আপার সাইড টপ সাইড। এছাড়াও কিছু কিছু জায়গায় ইন্টারভিউ নেওয়ার সময় সামনে গার্মেন্টস দিয়ে বডির বিভিন্ন অংশের বা প্রসেসের নাম জানতে চাওয়া হয়। পরবর্তী ভিডিওতে একটি গার্মেন্টসের এর বই বডির বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো।